আসসালামু আলাইকুম। আজকে আমরা 3rd স্কোর রিপ্রেজেন্টেশনের সেকেন্ড এক্সাম্পলটা দেখব। এর আগের টিউটোরিয়ালে আমরা একটি এক্সাম্পল দেখেছিলাম, তো আজকে আমরা সেকেন্ড একটি এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে কীভাবে যদি ডু হোয়াইল লুপ থাকে তাহলে সেটা কীভাবে 3rd স্কোরটা রিপ্রেজেন্ট করে। তো ডু হোয়াইল লুপের রিপ্রেজেন্টেশন 3rd স্কোরটি একটু ডিফারেন্ট, আমরা এর আগে যেটা করেছিলাম সেটা থেকে একটু ডিফারেন্ট। তো আমাদের যদি এর আগে কেউ অ্যাসেম্বলি করে থাকেন তাহলে আপনার লেভেল সম্পর্কে ধারণা থাকবে। লেভেল হচ্ছে হলো লেভেল সম্পর্কে একটু বলে নিই, লেভেল হচ্ছে হলো যখন আমরা কোনো কোড করি, ধরুন এটা একটা নাম দিলাম লেভেল, তো এখানে আমরা কিছু কোড লিখি, যখন আমাদের আবার এখানে কোনো কিছু দরকার হয় তখন সেখান থেকে গো টু দিয়ে এই লেভেলের নামটা দিয়ে দিই, তাহলে সে কী কাজ করে এখানে, সরি এখানে এসে যখন সে দেখবে গো টু কিংবা জাম্প, জাম্প যে লেভেলের নাম লেখা থাকবে সে সেই লেভেলে জাম্প করে চলে যাবে। তো এই বেসিক কনসেপ্টে আমাদের এখানে দরকার হবে, তো এই এটাকে রিপ্রেজেন্ট করার জন্য। তো ধরলাম আমরা ফার্স্টে থেকে শুরু করি, i+1 এটাকে একটি টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে রাখলাম, t1 ধরলাম এটাকে t1-এর মধ্যে রাখলাম, তারপর এটিকে t1-এর মধ্যে রাখার পর i-এর মধ্যে রাখবো, t1-কে রাখলাম i-এর মধ্যে, এতটুকু কাজ শেষ। তো এখন আমরা কি কাজ করতে পারি, অ্যারেটাকে রাখবো, ধরলাম অ্যারেটাকে t2-এর মধ্যে রেখে দিলাম। এখন হচ্ছে আমাদের কন্ডিশন, কন্ডিশনটা কি, যতক্ষণ পর্যন্ত এটা ভি থেকে ছোট হয়, তাহলে এখানে কন্ডিশন লিখতে হবে ইফ, যে আমাদের t2টা আছে, t2 কোথা থেকে ছোট, ভি থেকে ছোট হয়, দেন গো টু একটা লেভেলে, লেভেলে পাঠিয়ে দেব, কোন লেভেলে, ঠিক এই পর্যায়ে। তো আমরা এখানে একটা লেভেলের নাম দিয়ে নিতে পারি, ধরলাম এখানে নাম হচ্ছিল এল, তো গো টু এল, তাহলে সে কী কাজ করবে, যতক্ষণ পর্যন্ত এখানে দেখবে t2 ভি থেকে ছোট তখন সে কী কাজ করবে, আবার এল এ চলে যাবে। তো সাধারণত এটি কম্পাইলারের মধ্যে সাধারণত এখানে কোনো একটা অ্যাড্রেস কোড দেওয়া থাকে, মেমোরি লোকেশন 501 502, হোয়াট এভার, যে কোনো একটা মেমোরি লোকেশন হতে পারে। তো কম্পাইলার কী কাজ করে, এখানে সেই মেমোরি লোকেশনটা ইউজ করে। তো আমরা যেহেতু আমাদের এক্সামের খাতা লিখবো, সো আমরা চাইলে এখানে কোনো একটা লেভেলের নাম দিয়ে এখানে সাধারণত এটি ইউজ করতে পারি। তো এইভাবে হচ্ছে হলো নর্মালি ডু হোয়াইল লুপের যেসব কোড থাকে সেগুলোকে 3 অ্যাড্রেস কোডে রিপ্রেজেন্ট করা হয়। তো আপনারা এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে এই এক্সাম্পলটাকে কীভাবে ট্রিতে রিপ্রেজেন্ট করে। তো আজকে এই পর্যন্তই, আপনারা আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের এটার গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, যেখান থেকে আপনি চাইলে আমাদের হ্যান্ড নোটটা নিতে পারেন, এবং ব্লগের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে থিওরিটিক্যাল অনেক বিষয় জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।